সোনালী আশির সোনার দেশ, মজিব বর্ষে বাংলাদেশ, এই প্রতিবাদের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে পাট বীজ চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার 100 জন পাট বীজ চাষীকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক আকলিমা আহসান। এ সময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম, পাট অধিদপ্তরের সহপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সুলাইমান আলী, উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল কবির, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজিদুল ইসলাম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাইদুল হক বীর, সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি এ কে এম শামসুল হক, কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম, কৃষক শফিকুল ইসলাম, হায়দার আলী প্রমুখ।